উজ্জ্বলা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আজকে আমাদের দোকানে হালখাতা। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, আর এই যে আমার ঘর বাড়ি সব মানে মুছে কমপ্লিট ঘর বাড়ি গোছানো। আজকে যেহেতু একটা বাড়িতে পুজো, মানে আমাদের বাড়িতেই একটা মুদিখানার দোকান আছে, তো দোকানেও যাব এখন। আর এই যে আমি স্নান করে এই শাড়িটা পরেছি, তো আজকে আমাদের দোকানে হালখাতা একটু বিশেষ কারণে পুজোটা করতে পারিনি, কিন্তু মানে এমনি ফুল টুল দিয়ে সাজিয়েছে, তারপরে গান টান চালিয়েছে, কিন্তু একটু অসুবিধার জন্য পুজোটা করতে পারিনি। তো এখন যাব দোকানে, স্নান করে এলাম সবে। তো তার আগে একটা বিশেষ কথা বলে রাখি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিও, আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমি দোকানে যাচ্ছি, দোকানে কে কী করছে আমি কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে এটাই হচ্ছে আমাদের দোকান, এই যে ফুল টুল দিয়ে সাজিয়েছে। ছেলে এখনো স্নান করেনি, মা স্নান করা হয়ে গেছে, আর মা এই যে মা লাগাচ্ছে, বাবা দোকানে আছে, ওকে এখন বাড়িতে নিয়ে যাব, তারপর স্নান করাবো, স্নান স্নান করিয়ে নিয়ে তারপর আসব। সোনা বাড়িতে এসো, আসবে না, এসো। কি হলো তাড়াতাড়ি বাড়িতে? ছাগলগুলোকে খেতে দিলাম, এখন খাওয়া খেতে দিয়ে মানে এবার যাবো ছেলেকে স্নান করাতে, স্নান করানো হয়ে গেলে তারপর যাব দোকানে। স্নান করিয়ে এই গেঞ্জিটার এই প্যান্টটা পরিয়ে দিলাম, এই গেঞ্জিটা আজকেই নতুন এনে দিয়েছে, তো গেঞ্জিটা গরমের সময় বাচ্চাদের খুবই ভালো। দোকান থেকে বাড়িতে চলে এসেছি, ছেলে ঘুমিয়ে পড়েছিল সেই জন্য তো ওকে এখন শুয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে, আর আমিও এখন একটুখানি ঘুমাবো, আমারও ঘুম পাচ্ছে। ঘুমের থেকে উঠে তারপর কাজ টাজগুলো সেরে সন্ধেবেলা তারপর আবার দোকানে যাব। ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে, আবার এখন মানে যাব দোকানে। সন্ধে হয়ে গেছে আর সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এখন আমি চলে এসেছি আবার দোকানে। আর এই যে তোমাদের দাদা এখন মানে খাতা লিখছে, মানে যে খরিদ্দাররা টাকা দিচ্ছে তো সেটাই জমা করছে, বাবা ওপাশে জিনিসপত্র মানে বেচা কেনা করছে, দোকানদারি করছে, আর আমি এই যে মিষ্টির প্যাকেটগুলো প্যাকেট করে দিচ্ছি, আর আমার ছেলেকে দিয়ে মানে আমাদের কাজ করানোর মুড নয়, আসলে ব্যাপারটা হচ্ছে ও ছোট মানুষ, তো ও যদি মানে একটু দোকানে হেল্প করে তো তাতে ও একটু আনন্দ পাবে, সেই জন্য ওকে দিয়েও একটু হালখাতা করাচ্ছি। ব্যাপারটা বেশ দেখতে ভালো লাগছে, ও খুশি হচ্ছে, আর যা খরিদ্দারা আসছে তারাও খুশি হচ্ছে, তো সেই জন্যই ওকে দিয়ে মানে একটু ভিডিওর ইন্টারেস্টও বাড়ছে। তো চলো কেমন হচ্ছে হালখাতাটা সেটা তোমরাও দেখতে থাকো। প্রচণ্ড আওয়াজ হচ্ছে মাইকের, সেজন্য কি বলছি কথাগুলো বোঝাও যাচ্ছে না ভালো।
গাইস, আজকে অনেক রাত হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সেটাকে মানিয়ে নিয়ে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, বাই।